আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আমি আবারও আমার নতুন আরেকটি রান্নাবান্নার ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি দুটো মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আমার বারান্দার টবে যে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম সেগুলো কেটে এনেছি। মিষ্টি কুমড়া শাক দিয়ে আজকে চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করব। আর সেই সাথে থাকছে আরও মজার একটা রেসিপি, সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে আমি আজকে ডিম ভুনা করব। তো মিষ্টি কুমড়া শাকগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিব। মিষ্টি কুমড়া শাকগুলো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার জন্য চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পরে এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর বড় বড় 3 কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম। এখন একটু হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এই চিংড়ি মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। এখানে প্রায় 10 থেকে 12টার মতো হবে চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজের সাথে একটু ভাজবো। তো 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেওয়ার পরে এখন অল্প করে সামান্য হলুদের গুঁড়ো আর 1 চিমটি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর এর সাথে অল্প করে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন চিংড়ি মাছটাকে ভালোভাবে কষাবো। চিংড়ি মাছটা কষাতে কষাতে যখন পানিটা শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আলু। আগে থেকে আমি এখানে বড় একটা আলু কেটে রেখেছি, এভাবে লম্বা লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। আর এর সাথেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মিষ্টি কুমড়া শাকগুলো। তো আলু আর মিষ্টি কুমড়া শাকটা দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কষাবো। আর এ পর্যায়ে আমি নাড়াচাড়া করিনি, কারণ শাকটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে একটু কষ্ট হয়, চারোদিকে পড়ে যেতে চায়। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 মিনিটের মতো রান্না করেছি। আর এই 5 মিনিটে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু একটু কমে এসেছে। তো এখন এখানে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে শাকটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করেছি। আর এই 2 থেকে 3 মিনিটের ভিতরে আমি যে পানিটা দিয়েছিলাম আর শাক থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেটা কিন্তু পুরোই শুকিয়ে গিয়েছে। এখন শাকটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না আমার শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে থেকে একটু বেশি রেখেছি। এ পর্যায়ে এসে মিষ্টি কুমড়া শাকটা রান্না হয়ে গিয়েছে। নামানোর আগ মুহূর্তে আমি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিলাম। আর এ পর্যায়ে দেখে নিয়েছি লবণ টবণ সবই ঠিক আছে। এখন আমি মিষ্টি কুমড়া শাকটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়া শাকটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার অনেক পছন্দের একটা শাক হচ্ছে মিষ্টি কুমড়া শাক। আর এভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাকটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এটা কিন্তু ভাজি করিনি আমি, আমি এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাকটা একটু আঠা আঠা করে রান্না করেছি। আর এই মিষ্টি কুমড়া শাকটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার হলো এভাবে মিষ্টি কুমড়া শাক রান্না করে ট্রাই করবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা রেসিপি, সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে ডিম ভুনা অথবা ডিম দিয়ে মুগ ডাল রান্না বলতে পারেন। তো আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিব। এখানে একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ করার জন্য। আর এই পানির ভিতরে দিয়ে দিলাম 6টা ডিম। আর চাইলে কিন্তু আপনারা ডিমটাকে একটু কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এখন এই ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য ডিমের পাতিলটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি আর চুলার জালটাকে আমি জ্বালিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণ দেওয়ার ফলে ডিমের খোসাটা তাড়াতাড়ি ছাড়ানো যাবে। এখন এখানে আমি একটা বাটিতে 1.5 কাপ নিয়ে নিচ্ছি মুগ ডাল। আর এখানে কিন্তু আমার মুগ ডালটা কাঁচা, আমি এই মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নিব। এখানে আমি 6টা ডিমের সাথে 1.5 কাপ মুগ ডাল নিয়েছি আজকে রান্না করার জন্য। আর মুগ ডালটাকে এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভাজার জন্য চুলার উপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল। পুরোটা মুগ ডাল আমি একসাথে দিয়ে ভাজবো না, প্রথম এখান থেকে আমি হাফ অর্ধেকটা মুগ ডাল দিয়ে ভাজবো, এরপরে আমি হাফটা ভেজে নিব। তো মুগ ডালটাকে আমি চুলার জালটাকে মিডিয়ামের থেকে একটু কম করে হালকা আঁচে এভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো মুগ ডালটা ভাজা হলে পরে
আমি একটা বাটিতে আগে থেকে পানি রেডি করে রেখেছি, ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিলাম। আর এইদিকে বাকি যে অর্ধেক মুগ ডাল রেখে দিয়েছিলাম সেটাও একই রকম করে ভেজে নিচ্ছি। আর এই মুগ ডালটাকে আমি ঠান্ডা পানির ভিতরে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে দেখা যাবে মুগ ডালটা একটু ফুলে উঠবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এই অবস্থায় রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। আর এইদিকে যে আমি ডিম সিদ্ধ বসিয়েছিলাম, ডিমগুলো সিদ্ধ হওয়ার পরে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই ডিমগুলো একটু ছুরি দিয়ে আমি এভাবে চিরে দিচ্ছি। এতে করে ডিমের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এখানে সবগুলো ডিম আমি ছুরি দিয়ে এভাবে চিরে নিয়েছি। এখন ডিমের সাথে মশলা মাখানোর পালা। এখানে আমি একদম অল্প করে হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণটা দেওয়ার পরে ডিমের সাথে এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই ডিমটাকে এখন হালকা করে ভেজে নিতে হবে। 20 মিনিট ঠান্ডা পানিতে মুগ ডালটা ভিজিয়ে রাখার পরে মুগ ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রাখার ফলে কিন্তু মুগ ডালটা ফুলে উঠেছে, আর এতে করে মুগ ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইদিকে আমি চুলার উপরে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এইখানে পরিমাণ মতো সয়াবিন তেল। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তেলটা গরম হওয়ার পরে আগে থেকে যে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম ডিমে, সেই ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে এভাবে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিভাবে ভেজেছি। সবগুলো ডিম আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে উপরের দিকটা শক্ত হয়ে ড্রাই হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। সবগুলো ডিম আমি একটা বাটিতে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন, দেখি বোঝা যাচ্ছে ডিমগুলো আমি কিভাবে ভেজেছি। এই কড়াইতেই আমি মুগ ডালটা রান্না করব। এর সাথে ডিম ভাজা তেলের সাথে আমি আরও কিছুটা এখানে তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুচি করা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি সাইজের 2 টুকরো দারচিনি আর 3টা এলাচ। এখন আমি জালটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা ব্রেস্তার মতো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি অল্প করে পানি। পানিটা দেওয়ার পরপরই এখন এখানে দিয়ে দিচ্ছি বড় একটা টমেটো কুচি করে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে আছে 2 চা চামচ রসুন বাটা আর 1.5 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। লবণটা আমি এ পর্যায়ে একটু কম দিয়েছি, শেষের দিকে যদি আমার মনে হয় লবণ আরও লাগবে তখন আবার পরে দেওয়া যাবে। তো সব মশলা দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালগুলো। মুগ ডালটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে মুগ ডালটাকে আমি কষাবো 5 থেকে 10 মিনিটের মতো। আর এ পর্যায়ে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি শুরুর দিকে, কারণ মুগ ডালটা কিন্তু আমি পানি ছেঁকে নিয়েছি, এখানে কোনো পানি উঠবে না, এই জন্য অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এতে করে মশলার সাথে মুগ ডালটা ভালোভাবে কষানো হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষাবো 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পরে, ঢাকনাটা উঠিয়ে আমি মুগ ডালটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে তারপরে মুগ ডালটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মুগ ডালটা কষানো হলে পরে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মুগ ডালটা সিদ্ধ করার জন্য। আর এইখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করেছি। এই পর্যায়ে চুলার জালটাকে একদম বাড়িয়ে দিয়েছি আর এখন অপেক্ষা করব মুগ ডালটা ভালোভাবে, যতক্ষণ পর্যন্ত না আমার সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো এইরকম আমি রান্না করেছি আরও 10 থেকে 15 মিনিটের মতো। তো 10 থেকে 15 মিনিট পর এসে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও মুগ ডালটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি চেক করে নিচ্ছি আমার মুগ ডালটা কতখানি সিদ্ধ হয়েছে। তো এ পর্যায়ে এসে কিন্তু আমার মুগ ডালটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু গলে গলেও এসেছে। এইখানে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম, আর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। আমি এখানে লবণটাকে চেক করে নিয়েছি, এখানে লবণটা একদম ঠিকঠাক আর পারফেক্ট আছে। এখন এই পর্যায়ে আমি এভাবে রান্না করব ঢাকনা ছাড়া, যতক্ষণ পর্যন্ত না আমার মুগ ডালটা আরেকটু মাখা মাখা হয়ে আসছে।
তো এরকম আমি ঢাকনা ছাড়া রান্না করেছি আরও 10 থেকে 15 মিনিট। আর এই পর্যায়ে এসে দেখতেই পাচ্ছেন মুগ ডালের যে পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর একটু মাখা মাখা হয়ে আসছে। এখন এখানে দিয়ে দিয়েছি আমি 3-4টা কাঁচা মরিচ, আর দিয়েছি 2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ ঘি। সব কিছু দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এই পর্যায়ে আমি আরও 2 মিনিট চুলার উপরে রেখে রান্না করব। এই 2 মিনিটে কাঁচা মরিচের ফ্লেভারটা কিন্তু সুন্দরভাবে বের হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর থেকে আমি আর বেশি মাখা মাখা করব না, ঠান্ডা হলে পরে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে। আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার এই আজকের মুগ ডাল দিয়ে ডিম ভুনা অথবা ডিম দিয়ে মুগ ডাল রান্না যেটাই বলেন না কেন, ঘুরে ফিরে কিন্তু একই হলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। রান্নাবান্না শেষ করে টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আর আজকে আমি এই 2টো আইটেমই রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, মিষ্টি কুমড়া শাক আর হচ্ছে মুগ ডাল ভুনা। তো আমি গোসল করে নামাজ পড়ে তারপরে প্রথমে আমার মেয়েকে খাইয়ে নিচ্ছি। মেয়েকে খাওয়ানো হলে পরে আমরা খেতে বসবো। ডিম দিয়ে মুগ ডাল রান্না, এই তরকারিটা কিন্তু আসলেই অসম্ভব মজা, অনেক মজা হয় এই তরকারিটা। বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন রেসিপি ভালো লেগে থাকলে। সব সময় কিন্তু ডিমটা ভুনা করেই আমরা বেশিরভাগ খেয়ে থাকি, সেই ক্ষেত্রে একই রকম রান্না সবসময় খেতে ভালো লাগে না। একটু ভিন্নভাবে এভাবে ট্রাই করতে পারেন মুগ ডাল দিয়ে ডিমটাকে রান্না করে, খেয়েই দেখবেন অসম্ভব মজা হয়। মিথ্যা বলছি না, বাসায় একবার হলো ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এর স্বাদটা। মেখে খাওয়ানোর পরে এখন আমরা খেতে বসেছি। আর এই ছিল আমার আজকের দুপুরে রান্নাবান্না। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কাছের মানুষের সাথে আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো আমরা এখন আমি আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। এর থেকে আর ভিডিওটা বেশি বড় করব না। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো রান্নার ভিডিওতে অথবা অন্যরকম কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।